হ্যালো বন্ধুরা, আমরা আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে দুপুরে আমরা রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ আর খয়রা মাছ। তো কিরকম করিয়ে রান্না করি আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে এসেছি আমরা রান্নাঘরে। তো আজকে ট্যাংরা মাছ করব আর খয়রা মাছ করব। ট্যাংরা মাছটা করব হচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে। আর খয়রা মাছটা ভেজে করব না, খয়রা মাছটাকে করব সর্ষে বেটে, কাঁচা লঙ্কা সর্ষে বেটে ওটাকে একসঙ্গে মাখিয়ে তারপরে বসিয়ে দেব, মানে ভাপা টাইপের ওইভাবে করব। তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। তো আমি এখন কেটে নেব সবজিগুলো। তো দাঁড়াটা নামিয়ে নিই। সবজি কাটা হয়ে গেছে, এবার মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, এবার মাখিয়ে নেব। আমি এবার মশলা বাটবো, খয়রা মাছটা সর্ষে বাটা দিয়ে করব, তাই সর্ষেটা শিল নোড়াতে বেটে নেব, কারণ শিল নোড়াতে বাটলে সর্ষের স্বাদটাই অন্যরকম হয়। তাই এখন শিল নোড়াতে সর্ষেটা বেটে নেব। সর্ষে নিলাম 2 চামচ আর কাঁচা লঙ্কা। এবার বেটে নিচ্ছি। কাটা বাটা কমপ্লিট, এবার উনুন ধরাবো। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। তা আমরা কাঠের উনুনেই রান্না করি, কারণ কাঠের উনুনে রান্না খেলে স্বাদই আলাদা। যে কোনো সবজি তরকারি খুব স্বাদ হয় খেতে,
কিন্তু কাঠের উনুনে রান্না না খেলে আপনারা বুঝতেই পারবেন না কাঠের উনুনে রান্নার স্বাদটা কিরকম। কিন্তু গ্যাসের উনুনের রান্নায় সেই স্বাদটা পাবেন না। আর যদি একবার কাঠের উনুনে রান্না খেয়ে নেন তাহলে আর গ্যাসের উনুনে রান্না করতে ইচ্ছে করবে আর খেতেও ইচ্ছা করবে না। কড়াই গরম হয়ে গেছে, তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ট্যাংরা মাছটা ভেজে নেব। আগে ট্যাংরা মাছটা বানাবো, তাই ট্যাংরা মাছটাই ভেজে নিলাম। মাছটা এত ভালো, ট্যাংরা মাছ খুব ফোটে, কিন্তু এই মাছটা ফোটেনি, আর একটু ভাঙেও নি লাগেও নি। মাছগুলোর মধ্যে খুব তেল আছে। হয়ে গেছে, এবার মাছটা বসাবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটার মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছটা পাতলা ঝোল বানাবো, কারণ ট্যাংরা মাছটা জ্যান্ত, তাই জন্যে আরো অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর অল্প মশলা দিয়ে হালকা পাতলা ঝোলটা বানাবো। এবার টমেটোটা দিয়ে দিলাম, অল্প ভাজা হয়ে গেছে, আর একটু কাঁচা লঙ্কা চিরে। এবার মশলা দেব, দেব হলুদের গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর লবণ আর অল্প করে জল দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। ঝোলও ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম।
এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে মাছের ঝোল, নামিয়ে নিলাম। ট্যাংরা মাছের ঝোল তো হয়ে গেছে, তো এখন আমরা খয়রা মাছটা করব, খয়রা মাছটা ভাপা করব, ভেজে নেব না। নুন হলুদ মাখানো আছে, এখন সর্ষে বাটা আর মশলাগুলো দিয়ে মেখে রাখবো। সর্ষে বাটা দিয়েছি, এবার হলুদ দিয়ে দিলাম, অল্প করে লবণ দিয়ে দিলাম, অল্প জিরের গুঁড়ো, আর সর্ষের সাথে কাঁচা লঙ্কা আছে তাই একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর অল্প সর্ষের তেল দিয়ে মেখে নেব, রিফাইন তেল সরি। ভালো করে মাখিয়ে নেব। ভাপাতে সর্ষের তেল দিয়েই করে, কিন্তু আমার কাছে এখন সর্ষের তেল নেই তাই আমি রিফাইন তেল দিয়েই করলাম। কড়াইটা বসিয়ে দেবো, কতটা দিন তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা গলে যাবে। টমেটোটা গলে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এবার থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। লঙ্কা বাটা তো দেওয়াই আছে, আর উপর দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। মাছটা এবার একটু ঢেকে রাখবো, হালকা আছে, ধীরে ধীরে হবে। মাছ হয়ে গেছে, মাছের থেকে তেল বেরিয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
হয়ে গেছে আমাদের দুপুরের রান্না, ট্যাংরা মাছের ঝোল আর খয়রা মাছ সর্ষে বাটা দিয়ে। তো কিরকম করে আমরা রান্না করলাম আপনারা দেখলেন, তো আরো ভালো করে আমাদের ভিডিওটা দেখবেন, দেখে এরকম করে রান্না করে খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আর এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।